গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আজকে সকালে আমি নীর ধোসা বানাবো বলে কাল রাত থেকেই চাল ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা আমরা রোজ যেটা খাই সোনা মুসুরি, সেই চালটাই ভিজিয়ে রেখেছিলাম। ইডলি রাইস নেই, কিন্তু ধোসা খেতে ইচ্ছা হয়েছে, কি আর করা যাবে। তো এটাকে আমি একদম মিহি পেস্ট করে নিচ্ছি। আর আমার তো সহকারী আছেই রান্নাঘরের, ঘুম থেকে উঠেই মুখ টুক না ধুয়েই আমাকে হেল্প করতে চলে এসেছে। এটাতে কিন্তু একটু নারকেল দিলে আরও সুন্দর খেতে হয়। তো আমি কিচ্ছু দিইনি, শুধুমাত্র নুন আর অনেকটা জল দিয়ে এটাকে মিক্স করে নেব। আজকে ঘুম থেকে উঠেই দেখি স্নোফল শুরু হয়ে গেছে, কিন্তু পরিমাণটা খুবই কম বলে এখনো জমেনি কোথাও। তো এই ধোসাটাতে অনেকটা জল লাগে, মানে ভীষণ পাতলা হয় এটা। প্যানটা গরম করে তাতে একটু তেল ব্রাশ করলাম, কেউ ঘিও ব্রাশ করতে পারো। আর এটা দেওয়ার পর প্যান জুড়ে ছড়িয়ে যাবে, আর না ছড়ালেও প্যানটাকে একটু হাতে করে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। দেখো একদম জলের মতো পাতলা হবে। আর মিশ্রণটা যেহেতু চালের, চালটা ভারী হয় বলে আমি মিশ্রণটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরই দেখছি তলায় চালটা জমে যাচ্ছে, চালের গুঁড়িটা আর কি। তো তাই যতবারই প্যানে দিতে হবে ওই হাতায় করে বারবার বেশ ভালো করে ঘেঁটে নিতে হবে। রেডি আমার গোঁজামিল দেওয়া নির্ধোসা। বাড়িতে যা চাল ছিল সেটা দিয়ে করেছি। খুব সুন্দর হয়েছে আর ভীষণ নরম হয়েছে, পাতলা হয়েছে, দেখে বুঝতেই পারছ তোমরা। আর এই তরকারিটা আমি কালকে থেকেই বানিয়ে রেখেছিলাম। কারি পাতা, পেঁয়াজ, সর্ষে ফোড়ন দিয়ে যে ধোসার তরকারিটা হয়। হলুদটা একটু কম হয়েছে বলে কেমন একটা লাগছে দেখতে। ব্রেকফাস্ট করার পর অনেকটা সময় আমার রনকে নিয়ে কেটে যায়, কারণ তারপরে আমি আবার রান্নায় ঢুকে গেলে ব্যাস, আর ওকে কিছুতেই সময় দিতে পারবো না। আজ কি ভাগ্যিস চুপচাপ সুজিটা খেয়ে নিল, অন্যদিন ভীষণ ঝামেলা করে। আজকে দুপুরে রান্না করব উচ্ছে ভাজা, ধোকার তরকারি আর মাছের ঝাল। এখানে আমরা যে রুই, কাতলা এই মাছগুলো কিনে আনি, মাছগুলো শুধুমাত্র কেটেই বিক্রি করে, না এগুলো পরিষ্কার করা থাকে, না আশ্চারণ থাকে, না কিছু। তো বাড়িতে যখনই এগুলোকে রান্না করতে হয় তখন এই আশ্চারণর কথা মনে হলেই আমার গায়ে জ্বর চলে আসে, কিন্তু ছাড়াতেই হবে। আর কত বড় বড় আঁশ দেখেছো, বিশাল বড় এই মাছটা। চার পিসই করবো, কারণ রনও আর দীপই খাবে, আমি খাবো না। আমার মাছে নুন হলুদ লাগানোর একটা আলাদা লোক আছে, কিন্তু সে আজকে অন্য কাজে ব্যস্ত বলে আমিই মাখালাম। এবার ধোকার জন্য যে ছোলার ডালটা কাল থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার বেটে নেব। সাদা সর্ষেটা এই সকালেই ভেজাতে দিলাম, আর সাদা সর্ষের প্যাকেটটা শেষ হয়ে গেলে এবার একটা কালো সর্ষের প্যাকেট আনবো। দুটোর টেস্ট কিন্তু একটু হলেও আলাদা হয়। তো ডালটা আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আমাদের এখানে যখন সকাল তখন ইন্ডিয়াতে সন্ধেবেলা, তাই সমস্যাটা কি হয়, ওই সময় সবাই ওখান থেকে ফোন করে, কিন্তু আমার সেই সময় ভরা কাজের সময়, তাই ফোনটাকে কোথাও একটা রেখে আমি কাজ করতে করতেই কথা বলি, তাছাড়া কোনো উপায় নেই। কারণ আমি যখন ফ্রি হব তখন ইন্ডিয়াতে সবাই ঘুমাচ্ছে।
প্যানটা গরম হলে তাতে একটু তেল আর হিং দিয়ে ডাল বাটাটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এদিকে উচ্ছেগুলো আমি যখন ভাজি তখন একটু সিদ্ধ করে নিই তার আগে নুন হলুদ দিয়ে। একটা টিফিন বক্সে তেল মাখিয়ে তাতে ওই ডাল বাটাটা রেখেছিলাম এবং অনেকক্ষণ হয়েও গেছে, প্রায় আধ ঘন্টা মতো। দেখি এবার টিফিন বক্স থেকে বার করে যে কেমন ধোঁকাটা হয়েছে, কেমন আমি ধোঁকা দিতে পেরেছি। না, এবারেও আমি ঠিকঠাক ধোঁকা দিতে পারিনি, প্রত্যেকবারই এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। তো হয়তো আমি বেশি এটাকে রান্না করে ফেলি বলে। যাকগে, যা হয়েছে হয়েছে। তো আমি দুদিকে দুটো রান্না সমানভাবে বসিয়ে দেবো, একদিকে মাছ আর একদিকে ধোকার ডালনাটা। আর উচ্ছেটা সিদ্ধ হয়ে গেছে, ওটা আমি লাস্টে ভেজে নেব। এসে গেছেন আমার রান্নাঘরের সবসময়ের হেল্পার। ও ছাড়া দুটো রান্না এত তাড়াতাড়ি করা কি সম্ভব? ওকে তো হাত লাগাতেই হবে। দুটো রান্নার মশলা কিন্তু একই আর ফোড়নটাও এক, শুধু মাছটায় আমি পেঁয়াজ আর রসুন দেব আর ডালনাটায় পেঁয়াজ রসুন ছাড়াই করব। দুটো রান্নার আদা আর টমেটো বাটাটা আমি একসাথে করে ফেলেছি, আর রসুনটা আমি বেশিরভাগ সময় থেঁতো করেই দিই, তাই ওটা বাটার প্রয়োজন নেই। আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো শুধু জলে একটু মিশিয়ে দিয়ে দেব দুটো রান্নায়। এই মাছটা কিন্তু গোটাটাই প্রায় ওই রান্না করছে, শুধুমাত্র আমি একটু মাঝে মাঝে সাহায্য করছি ঠিকই। তো ও যখন ওদিকে মাছটা দেখছে, তাহলে আমি এদিকে ধোঁকাটা চাপিয়ে দিই, ধোঁকার ডালনাটা করে ফেলি। ধোঁকাগুলো ভাজতেও একটু সময় লাগবে। এতক্ষণ একটু সাদা সাদা দেখা যাচ্ছে, বরফগুলো জমছে, সেই সকাল থেকে ননস্টপ পড়ছে, তো এখন আবার আরও বেড়ে গেল বেলা বাড়ার সাথে সাথে। মাছটা তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ধোঁকার ডালনাটাও এখনই হয়ে যাবে, কারণ আলুটা কষানো হয়ে গেছে, জল ঢেলে দিলাম। এবার ধোঁকাগুলো দিয়ে দেব, দেখো কি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। চলো, চলো ওদিক থেকে একটু হেঁটে আসি। চ
চলো আমার হাতটা ধরো। খুব হাওয়া না রানু? ঠিক আছে একটু হেঁটে চলে আসবো। হ্যাঁ আমার হাত যাও 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 মাঝে টেম্পারেচার এত উঠতে শুরু করেছিল ভেবেছিলাম যে এবার হয়তো সামার চলে আসবে, কিন্তু আবার শীত যে এভাবে ঘুরে আসবে ভাবতে পারিনি। আজকে সকাল থেকে যে স্নোফল হচ্ছিল সেটার পরিমাণ অনেক বেশি না হলেও যেহেতু অনেকক্ষণ ধরে পড়ছে তাই অনেক বেশি স্নো জমে গেছে। রনকে নিয়ে সবসময় আমি যে পার্কটায় আসি সেটা একটা স্কুলেরই পার্ক, তো সেটার তো এখনও ছুটি হয়নি কারণ এখন বোধহয় 3টে বাজে, তো ওদের এখন প্লে টাইম চলছে, হয়তো ওরা স্নোতে বেরিয়েছে খেলতে। আর রনোর গালগুলো লাল হয়ে যায় এই ঠান্ডায় বেরোলে। রনো অনেক হয়েছে চলো বাড়ি, এবার বাড়ি চলো। না ডাম, বাড়ি যাবে না? না, এখন কি করবে? এত বরফ ঘেঁটে এসে একটু গরম গরম চা তো খেতেই হবে, আর তার সাথে যেহেতু খিদে পেয়ে গেছিলো তাই আমি রেডিমেড ধোসাটা একটু ওভেনে গরম করে নিলাম, ব্যাস। আর রনো বিস্কুট চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে, আমাদেরকে দেখে তাই ওকেও করতে হবে। আমি আর রনো যখন দুপুরে বেরিয়েছিলাম শুধু ওই 1-2 ঘন্টার জন্য একবার থেমেছিল স্নোফলটা, ব্যাস তারপর থেকে কিন্তু আবার কন্টিনিউ চলছে। জানলার শেডটাতে একদম বরফে ভরে গেছে, এরকম এর আগে কখনো হয়নি। বরফ পরিষ্কার করার গাড়িও চলে এসছে এর মধ্যে, আর এই বরফটা রাত্রেই এরা পরিষ্কার করে। এই জায়গাটা যেহেতু পার্কিং সবাই গাড়ি রাখবে, গাড়ি বের করবে, তাই এই জায়গাটা আগেই পরিষ্কার হয়ে যায়। ওই দূরে ডান দিকে যে একটা ছোট্ট গাড়ি দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ফুটপাথের যে স্নো সেটা ক্লিয়ার করার জন্য, যেখান দিয়ে মানুষজন হেঁটে যায়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, দেখা হবে পরের ব্লগে।